আসসালামু আলাইকুম, আমি নূরুন্নেসা সুরভি তুরস্কের ইস্তাম্বুল থেকে বলছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের বর্তমান পরিস্থিতি এবং ইউরোপের নাকাল অবস্থা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখুন এবং প্রতিদিন দেশ বিদেশের ভিডিও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাশিয়ার সাথে আটকে পড়েছে ইউরোপ। রাশিয়ার উপরে নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে ইউরোপের দেশগুলোর উপর প্রচন্ড চাপ তৈরি করেছে পুতিন। কোন যুদ্ধ অস্ত্র ছাড়াই ইউরোপকে বন্দি করেছেন পুতিন। প্রতিদিন পুতিন কেবল গ্যাস বন্ধের হুমকি দিয়ে পশ্চিমাদের নাস্তানাবুদ করেছে। এবার এতে যোগ হচ্ছে খাদ্য। ইউক্রেনের খাদ্য উৎপাদনকারী ডোনবাস অঞ্চল এবং খাদ্য রপ্তানির বন্দরগুলো রাশিয়ার নিয়ন্ত্রণে। তাহলে রাশিয়া এবার ইউরোপে নাকি দড়ি লাগিয়ে ঘোরাবে এমনটা বললেও ভুল হবে না। আবার রাশিয়ার গ্যাস ইউরোপের ইউনিয়ন নির্ভরশীল বলেও ব্রিটেন নির্ভরশীল ছিল না, কিন্তু গ্যাসের খাদ্যের উপর ব্রিটেন নির্ভরশীল হলেও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন যদি এখন নগরে যে কোনো সময় হারিয়ে যেতে পারে তার গদি। আর ব্রিটেনের নাজুক অবস্থা বা বরিস জনসনের হারিয়ে যাওয়ার গদির ফলে ইউক্রেন যুদ্ধে আমেরিকা তাদের প্রধান খেলোয়াড়টাকেই হারাবে। এর মাঝে ফ্রান্স এবং জার্মানিতেও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে পুতিন। ইউক্রেনের অস্ত্র পাঠানো অব্যাহত রাখলে দুটি বিপদ করতে পারে। জ্বালানি কিংবা ঠান্ডা থেকে বাঁচতে গরম রাখার জন্য গ্যাস থেকে শুরু করে তাদের মুখের খাবার সবই এখন রাশিয়ার হাতে। তাহলে রাশিয়ার কাছে হাত পাতি ইউরোপীয়রা, বিশেষ করে ইউক্রেনের বন্দর মারিউপোল দখলের পর ইউরোপের অবস্থা সব থেকে নাজুক অবস্থা হয়ে গিয়েছে। ইউক্রেন থেকে ইউরোপে কোন খাদ্য পৌঁছাচ্ছে না, আর ইউক্রেনের উৎপাদিত খাদ্য দ্রব্যের উপর ইউরোপ নির্ভরশীল। এর ফলে পুতিন এখন চাইলে ইউরোপের গ্যাস বন্ধ করে দিতে পারে, যেমন ইউরোপে ধ্বংস করে দিতে পারে। আবার ইউরোপের খাদ্য রপ্তানি বন্ধ করে দিয়েও দুর্ভিক্ষ ঘটাতে পারে। আর এই কারণে যতই সময় গড়াচ্ছে ততই রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয়দের গলার আওয়াজ কমে যাচ্ছে। পশ্চিমাদের ফাঁপড়বাজি এখন কেবল মিডিয়াতেই সীমাবদ্ধ। ইউরোপীয় ইউনিয়নের সব থেকে প্রভাবশালী দুই দেশ ফ্রান্স এবং জার্মানি ইতিমধ্যে খাদ্যের জন্য রাশিয়ার দ্বারস্থ হয়েছে। ইউক্রেন থেকে ইউরোপে খাদ্য রপ্তানি করতে পুতিন কিছুটা সাইড দিয়েছে। ইউরোপকে চাপে রাখা পুতিনের উদ্দেশ্য, কিন্তু ইউরোপকে বিপর্যয় ফেলতে চান না পুতিন। তে খাদ্য পাঠাতে রাজি হলেও ফ্রান্স এবং জার্মানিতে হুমকি দিয়ে রেখেছেন পুতিন। আবার মস্কোর উপর পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নিলেও ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। এদিকে চলমান যুদ্ধের কারণে ইউক্রেনের কৃষকদের উৎপাদিত 2 কোটি টনের বেশি শস্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব হচ্ছে না। পুতিন জানিয়েছে রাশিয়ার উপর আরোপ করার নিষেধাজ্ঞা তুলে নিলেই কেবল এই সুযোগ দেওয়া হবে। বিশ্ববাজার সিংহভাগ সার রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার এখন রাশিয়া এবং বেলারুশের ভূমিকা রয়েছে। এমনকি আমেরিকাও রাশিয়ার সার না পেলে শস্য উৎপাদনে যেতে পারবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। সব মিলিয়ে রাশিয়ার হাতে চূড়ান্ত ভাবে পড়েছে ইউরোপ। ইউরোপীয়দের চুলার আগুন থেকে পাতিলার ভাত সবই পুতিনের নিয়ন্ত্রণে। প্রিয় দর্শক, ইউরোপীয়দের প্রতি পুতিনের এই আচরণকে অমানবিক নাকি উচিত শিক্ষা কোনটি মনে করেন আপনি? আপনার মতামত কমেন্ট বক্সে জানান।